নমস্কার বন্ধুরা, আমি হলাম আপনাদের এক্সপ্লোরিং ট্রাভেলার প্রিয়াংশু। গত কয়েকদিন ধরেই আমি দার্জিলিং এবং সান্দাকফুকে এক্সপ্লোর করে যাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরবো দার্জিলিংয়ের বিখ্যাত জু। এছাড়াও দার্জিলিং আর সান্দাকফুয়ের প্রচুর বিখ্যাত বিখ্যাত জায়গা আমি ভিডিওতে তুলে ধরেছি, সেইগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে বা উপরের আই বটনে আমি দিয়ে দিলাম। লেটস এক্সপ্লোর। আজকে দার্জিলিংয়ে আমাদের লাস্ট ডে, আমরা এখন যাচ্ছি গ্রিনারিতে ব্রেকফাস্ট করতে। গ্রিনারিতে তখন ছিল খুবই ভিড়, প্রায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরে আমরা রুফটপে বসার জায়গা পেলাম। নিচ দিয়ে রাস্তা আছে, এইদিকে ভিউ করে দেখলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ব্রেকফাস্ট চলে এসছে, এটা হচ্ছে সেলামি, এটা হচ্ছে বেকড বিনস, বাটার, এই যে ব্রেড, এগুলো সসেজ, এগুলো ব্রেড টোস্ট আর কি, গ্রিল টমেটো, এগুলো সব ব্রেড টোস্ট। ও, এরপর আরো আসছে এখানকার ফেমাস হ্যাশ ব্রাউন, ক্যাপুচিনো, কফি। গ্রিনারিতে খাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ক্যাভেন্টার্স এর আইসক্রিম খেতে। ক্লাব সাইড মোড়, ক্যাভেন্টার্স। থ্যাংক ইউ। ক্যাভেন্টার্স এর স্পেশাল আইসক্রিম নিলাম। এই ক্যাভেন্টার্সটা বৃহস্পতিবার দিনকে বন্ধ থাকে, তো আগের দিন নিতে পারিনি। এখন আর কি, আমরা হোটেল থেকে চেক আউট করে গেছি, এখন আমরা একটু মেলের মধ্যে হাঁটাচলা করবো, একটা নাগাদ গাড়ি আছে। তারপর চলে গেলাম একটি চায়ের দোকানে, বাড়ির লোকজনদের জন্য, বন্ধু বান্ধবদের জন্য একটু চা তো নিয়ে যেতে হবে নাকি। এই কাকুর দোকানে বিভিন্ন রকমের হার্বাল টি পাওয়া যাচ্ছিল। এটা কোনো প্রমোশন নয়, দোকানটার নাম আমি দেখিয়ে দিলাম, এখানে আপনি বিভিন্ন ফ্লেভারের চাও পেয়ে যাবেন। এই রেড প্যাকেটের চা গুলো হচ্ছে চকলেট টি, ম্যাঙ্গো টি, সব আছে, এগুলো সব টেস্টিং এর জন্য। এইগুলো সব হচ্ছে ল্যাভেন্ডার ফ্লেভারের টি। এখানে সব দোকানেই অনেক ভ্যারাইটি পাওয়া যায়, আপনি চাইলে অন্য দোকানেও দেখতে পারেন। হিবিস্কাস, ল্যাভেন্ডার, জেসমিন, গুলাব, মিন্ট। এই চায়ের দোকানে আপনি বিভিন্ন ধরনের চা পেয়ে যাবেন, এখানে একটু ভিড়টা কম আছে বলে এখানে এলাম। স্টাবল, ভাবলাম এখানকার বেকারির দোকান থেকে একটু কুকিজও কিনে নিয়ে যাই বাড়ির জন্য। কোকোনাট বিস্কিট, মিক্সড কোকোনাট কুকি, 250 গ্রাম। এই দোকানের চিজ কেকটা খুবই বিখ্যাত, তাজ বেকারিস ক্যাফে, মল মার্কেটের ভেতরে। এখানে মহাকাল মার্কেটের মতনই আপনি ছাটা, শীতের জামা কাপড়, শাল সবকিছুই পেয়ে যাবেন। কত সোয়েটার, আমরা এখন আছি মল মার্কেটে কেনাকাটার জন্য। দার্জিলিং এ তো মহাকাল মার্কেটের পরেই আছে মল মার্কেট, তো আমরা গাড়িতে উঠে পড়েছি। তারপরে আমরা রওনা দিলাম দার্জিলিং এর বিখ্যাত জু, পদ্মজা নাইডু জিওলজিক্যাল পার্ক। এই জুতে এন্ট্রি ফি হলো ইন্ডিয়ানদের জন্য 60 রুপিস, ফরেনারদের জন্য 100 রুপিস, ক্যামেরা নিলে এক্সট্রা করে 10 টাকা দিতে হবে, আর 6 বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি। এখন আমরা যাকে দেখতে পাচ্ছি, এই প্রাণীর নাম হলো দ্য রেড পান্ডা।
এটি হলো দার্জিলিং এর ফেমাস অ্যানিমেল। কি সুন্দর ডালে ডালে মজা করে নেচে বেড়াচ্ছে প্রাণীটি, ইচ্ছা করছিল বাড়িতে নিয়ে আসি। এই পাখিটিকে আমরা সবাই চিনি, তাও আমি নামটি বলে দিচ্ছি। এই পাখিটির নাম হলো পিজেক্স। এটি এরকম টাইগার রঙের পাওয়া যায়, আবার এরকম সাদা রঙেরও হয়। তাছাড়াও এখানে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। এই প্রাণীটির নাম হলো মারখুর। এটি হচ্ছে পাকিস্তানের ন্যাশনাল অ্যানিমেল। এটার নাম স্ক্রিউ হর্ন গোটও বলে। এই ছাগলের প্রধান খাদ্য হলো সাপ। আর ইনি হলেন সেই বিখ্যাত বাগিরা, যাকে আমরা বলি ব্ল্যাক প্যান্থার। তাছাড়া এখানে বাচ্চাদের টাইম পাসের জন্য খেলার জায়গাও রয়েছে। এই জুয়ের সবকটা অ্যানিমেল তো দেখানো সম্ভব নয়, তাই এখানকার বিখ্যাত বিখ্যাত অ্যানিমেলস গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাছাড়া এখানেও তেনজিং নর্গের হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট অব দার্জিলিং এর রক ক্লাইম্বিং সম্পর্কিত একটি মিউজিয়ামও রয়েছে, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। এখন আমি যেই প্রাণীটিকে দেখাচ্ছি, এই প্রাণীর নাম হচ্ছে দ্য তিবেটিয়ান উলফ। এটাও হচ্ছে দার্জিলিং এর জুয়ের একটি ফেমাস প্রাণী। একে হিমালয়ান উলফও বলে। তারপর আমরা চলে এসেছি সাইবেরিয়ান টাইগারের খাঁচার সামনে। বাঘ মামা তখন ভাত ঘুম দিচ্ছিলেন। চলে এলাম স্নো লেপার্ডের খাঁচার সামনে। এরা তখন দিব্য একে অপরের সাথে খেলা করে বেড়াচ্ছে। তো এইসব অ্যানিমেল গুলোই হলো এই জুয়ের সব ইউনিক অ্যানিমেল। যেহেতু এইসব অ্যানিমেলসরা শীতলতম দেশের অ্যানিমেল, তাই এইগুলোকে এই জুয়ের মধ্যে সংগ্রহ করে রাখা হয়েছে বলে এই জুটি ইন্ডিয়ার মধ্যে প্রথম র্যাঙ্ক করেছে। আমাদের গাড়ি দার্জিলিং শহর ছেড়ে এবার রওনা দিল এনজিপির উদ্দেশ্যে। যাই হোক, আমাদের দার্জিলিং এর সবকটা সাইট সিন কমপ্লিট। তবে আমার কাছে আসল সাইট সিন হলো নেচারের সাইট সিন। এই রাস্তার মধ্যে সুন্দর মেঘের খেলা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। পাহাড়ি রাস্তা আমার বরাবরই ভালো লেগে থাকে। গভীর অরণ্যের বুক চিড়ে যখন এই রহস্যময় বাঘগুলো আমাদের গাড়ির দিকে এগিয়ে আসে, বুকের মধ্যে একটি রোমাঞ্চকর অনুভূতি উপভোগ করতে পারি আমরা। যাই হোক, আমরা ঘুম স্টেশনের ট্রাফিকটাকে বাইপাস করে আবার দার্জিলিং টু এনজিপি মেন রোড ধরলাম। রাস্তা পগে ঢেকে গেছে। Together we'll come.
to keep us warm. এটি হচ্ছে সোনাডা মনেস্ট্রি। চটকপুরের ভেতর দিয়ে কত বছরের পুরনো ট্রেন চলে না, একটাই ট্রেন যায় সেটা শুধু শিলিগুড়ি NGP। এই যে টয় ট্রেন লাইনকে টাটা করে দিলাম আমরা, রাস্তা আলাদা হয়ে গেল। রোহিণী রোড
রাস্তার ধারে একটু টি ব্রেক নিতে দাঁড়িয়েছি। রাস্তার মাঝে সুন্দর বেশি গরম গরম ম্যাগি। আপকা নাম আনন্দ। ওকে, এসে গেছি নিউ জলপাইগুড়ি জাংশন। গেছি এখন এনজিপি স্টেশনে, এখান থেকে ট্রেন ধরবো। 8টা নাগাদ আমাদের ট্রেন আছে, ট্রেনে করে যাবো কলকাতা। পদাতিক এক্সপ্রেস যথারীতি তার রেপুটেশন বজায় রেখে বহু দেরিতে এনজিপি স্টেশনে ঢুকলো। যারা পদাতিক এক্সপ্রেসে জার্নি করেছেন তারা সকলেই বুঝতে পাচ্ছেন ট্রেন কিছুই বদলায়নি, একই রয়েছে। যাই হোক, সব অসুবিধা মানিয়ে নিয়ে শেষ ভালো সব ভালো করে নিতে হয়। যাই হোক, সব কটা ট্রিপের মতনই এইবারেও আপনাদের প্রিয়াংশু ট্রাভেলার অনেক কিছু এক্সপ্লোর করেছে, সেই জন্যই আরও কিছু নতুন এক্সপ্লোর করার গল্প নিয়ে ফিরে আসবে এক্সপ্লোরিং ট্রাভেলার প্রিয়াংশু। ততদিনে দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল এক্সপ্লোরিং ট্রাভেলার, আর এক্সপ্লোর করতে থাকুন। এবারে ট্রিপ আজ এখানে শেষ হচ্ছে, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। দেখতে থাকুন এক্সপ্লোরিং ট্রাভেলার। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আবার একটি নতুন গল্প নিয়ে এক্সপ্লোরিং ট্রাভেলার ফিরে আসছে।